Hello friends. Hello friends. You are watching Hello the friend. View of front of the view of front of the view of front of কেন্দ্রীয় সরকারে যেহেতু জনজাতিকরণ অসম সাহিত্য ছাত্র সংস্থার একটা দীর্ঘদিনীয় দাবি অসমৰ সা জনগোষ্ঠীর লোকসকলক জনজাতিকরণের স্বীকৃতি প্রদান করার কারণে আমি দীর্ঘদিন ধরে আমি দাবি জানাই এই অসমৰ বিজেপি নেতৃত্ব সরকারে আৰু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সরকারে অসমৰ ছয় জনগোষ্ঠীর লগতে অসমৰ বাকি পাঁচটা ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ দিয়ার কথাটো তেওঁলোকে প্রতিশ্রুতি দিছিল আৰু তেওঁলোকে এটা পর্যায়লৈকে আগবঢ়াই নিলে প্রক্রিয়াটো আৰু আজি কেন্দ্রীয় সরকারে পাঁচটা বছর ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টো তেওঁলোকে বিশেষ ব্যবস্থা গ্রহণ নকৰিলে শেষতীয়াকৈ এই সরকারখনের লাভ কার্যকালের শেষ সময়ত এক লোকসভা অধিবেশনত তেওঁলোকে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিলটো তেওঁলোকে উত্থাপন করেছিল কিন্তু আলোচনা নকৰিলে ইয়াত আমি তেওঁলোকে বিলটো উত্থাপন করার কারণে আমি ধন্যবাদ জানাইছো কিন্তু অসমৰ ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ করবলৈ যাওঁতে চাহ জনগোষ্ঠীর মাজত তেওঁলোকে বিভাজনের রাজনীতি করেছে চাহ জনগোষ্ঠীর 108টা জাতি জনগোষ্ঠী থকার পিছত মাত্র 36টা জনগোষ্ঠীক তেওঁলোকে লিষ্টেড করেছে তাক কোনো কারণতে অসমৰ চাহ জনজাতির ছাত্র সন্থায় চাহ জনগোষ্ঠীর রাইজে কেতিয়াও মানি লব নোৱাৰে অসমৰ এটা চাহ জনগোষ্ঠী বৃহৎ এটা জনগোষ্ঠী হয় এই জনগোষ্ঠীটোক দুভাগত বিভক্ত হওয়াটো আমি কেতিয়াও নিবিচাৰো সেই কারণে আমি আহ্বান জনাও অসম সরকারে কেন্দ্র সরকারে বিভাজন রাজনীতি বন্ধ করিব লাগে আর জনজাতিকরণ যদি দিব বিচাৰে চাহ জনগোষ্ঠীর সকল জাতি গোষ্ঠীক এক এক ফুটে করে তেওঁলোকে জনজাতিকরণ দিয়ার ব্যবস্থা করব আর শেষত আমি গম পালো ইতিমধ্যে এই প্রক্রিয়াটো ভুকা ভেকু ভাওনা হয় তেওঁলোকে জনজাতিকরণটো যেতিয়া বিলটো সংসদত উত্থাপন করিলে তার পরবর্তী সময়ত অসমৰ এটা নতুন মন্ত্রী গোট গঠন করিলে আর সেই মন্ত্রী গোটর প্রতিবেদন দাখিল হওয়ার পিছতে জনজাতিকরণের প্রক্রিয়াটা আগবাব বলে কেছে গতি এটা ভুয়া হয় ভেকু ভাওনা হয় আর সেই কারণে আমি স্পষ্ট কই দিছো যে শেষ যুটিয়া যুটিয়া সংসদীয় অধিবেশন আছে কেন্দ্রীয় সরকারের সেই যুটিয়া সংসদীয় অধিবেশনত এই ছয় জনগোষ্ঠীর বিলটো কিন্তু উত্থাপন করব আর আমি আহ্বান জানাও অসমত যে মন্ত্রী গোট গঠন করেছে সেই মন্ত্রী গোটে ইতিমধ্যে অতি শীঘ্রে প্রতিবেদন প্রস্তুত করে কেন্দ্রীয় যুটিয়া সংসদীয় অধিবেশনের প্রাক মুহূর্তত দাখিল করিবর কারণে আহ্বান জানাইছো নহলে অসম চাহ ছাত্র সন্থা আর চাহ জনগোষ্ঠীর রাইজ কেতিয়াও শান্ত নাথাকে ATTSA জিন্দাবাদ 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 জিন্দাবাদ